জলপাইগুড়ি 19 নম্বর ওয়ার্ডে জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গ্যাস সিলিন্ডার হাতে নিয়ে অভিনব উপায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হলেন নেতারা। তাদের অভিযোগ, করোনা মহামারী পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের খামখেয়ালিপনায় বঞ্চনার শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। কেন্দ্রীয় সরকার যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলি কোনোটাই বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ তুলে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই আন্দোলন লাগাতার চলবে বলে জানালেন তৃণমূল কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক সুবীর অধিকারী। আজকে গ্যাসের মূল্যবৃদ্ধি, পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি, রেলের বেসরকারীকরণের প্রতিবাদে আজকে আমরা জলপাইগুড়ি শহরের 19 নম্বর ওয়ার্ডে সেই কর্মসূচি নিয়েছি। এখন আমাদের সেই কর্মসূচি চলছে, আমরা আগামী দিনেও এই আন্দোলন বজায় রাখবো 19 নম্বর ওয়ার্ডে।